চলে আসছি বেড়াই টেড়াই খাওয়া দাওয়া করে ঘুরে টুরে। আর আসো, তুমি এখানে আসো। এই যে আপনাদের ভাইয়া। তো যাই হোক, আজকে আমরা বসন্ত পালন করে আসলাম। তেমন কিছুই না আসলে, বিকালে একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া এই আর কি, তাছাড়া আহামরি কিছু না। আর কালকে হচ্ছে ভ্যালেন্টাইন্স। বলো, ভ্যালেন্টাইন্সে কি দিবা? বলো, দিকাশো আজকে নতুন একটা ব্লগ নিয়ে শুরু হয়ে গেলাম। আর সবাইকে পহেলা বসন্তের শুভেচ্ছা। তো আজকে ফাল্গুন, তো ফাল্গুনের জন্য এই তো আমি রেডি হয়ে গিয়েছি। আমি আসলে আপনাদেরকে দেখাবো পুরাটা। তো এখন আমরা বাইরে যাচ্ছি। তো আজকে আমি এইভাবে মেকআপটা করেছি, মেকআপ লুকটা দিয়েছি। আর এগুলো আমার হলুদেরই ছিল, আমি এই অর্নামেন্টসগুলো রেখে দিয়েছিলাম যেগুলো এখন আমি পরেছি। আর চুলটা এভাবে বেঁধেছি। তো আমি ফুল রেডি হয়ে গিয়েছি। আমি আপনাদেরকে দেখাই একটু ব্যাক ক্যামেরা দিয়ে। তো আমি এই তো ব্যাক ক্যামেরা দিয়ে আমি আমার গ্লাসে দেখাচ্ছি। আমি এই তো হলুদের এই শাড়িটা পরেছি, আর আপনাদের ভাইয়াও আছে, তো ওকেই দিই ক্যামেরাটা ধরতে। তো আজকে আমি এই যে এইভাবে রেডি হয়েছি, শাড়ি পরেছি। আর এটা আমার হলুদের শাড়ি ছিল, এই অর্নামেন্টস গুলো হলুদের ছিল। তো এই তো শাড়িটা এইভাবে পরেছি। তো কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর এখন একদম তাড়াহুড়ো করছি, কারণ এখন বাইরে যাব। আর এই যে চুলটা এইভাবে বেঁধেছি, খোপাটা আমি জাস্ট একটু দেখাই আপনাদের। আসলে আমি একা একাই রেডি হয়েছি বাসায়, আর অনেকক্ষণ থেকে বসেছি রেডি হতে। তো বেশিক্ষণ সময় কিন্তু আমার লাগে নাই রেডি হতে। আমি খুব সুন্দর মতো তাড়াহুড়োয় রেডি হয়ে গিয়েছি, আর আপনাদের ভাইয়াকেও পাঞ্জাবি পরিয়েছি। যেহেতু আজকে আপনাদের ভাইয়ের অফিসটা ছুটি, সেহেতু একটু বাইরে যাব। তো ঠিক আছে, এখন আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা করতেছি আমি অলরেডি। অন্ধকারের জন্য, বুঝছো? ভিডিও করতেছি, এদিক থেকে ভিডিও করে নিয়ে আসি। এই আমার ব্যাগটা দেখো, আসলে আজকে অনেক ভিড়, আর অনেক সুন্দর করে সাজিয়েছে সবকিছু।
তো ওইদিকে অনেক গ্যাদারিং, এই কারণে কথা বলতে পারতেছি না, আর কথা বললেও মনে হয় না শোনা যাবে। তো আজকে মনে হচ্ছে যে অনেকে ভ্যালেন্টাইন্সও পালন করছে, ফাল্গুনও পালন করছে, একসাথে সব হয়ে গিয়েছে। তো আমরা বেসিক্যালি আজকে ফাল্গুন পালন করার জন্য আসছি, যেহেতু আজকে আপনাদের ভাইয়ের অফিসটা বন্ধ, তো আজকে আমরা ফাল্গুন পালন করছি। আর কালকে 14 তারিখ, কালকে ভ্যালেন্টাইন্সটা বাসাতেই হবে, যেহেতু রবিবার পড়ছে সেদিন আপনাদের ভাইয়ের অফিস। তো আমরা দুজনই আজকে এখানে চলে এসেছি, আর এখানে আমরা ছাড়াও আরও অনেক মানুষ এসেছে, অনেক অনেক মানুষ, আর অনেক ভিড়, আর অনেক সুন্দর করে সাজিয়েছে সব কিছু। তো বাইরে এসে খুব বেশি ভালো লাগছে, আর আমার গেট আপ লুকটা দেখতে পাচ্ছেন, আমি আজকে এইভাবে সেজেছি। আর আমার সাজটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আমি পুরো মেকআপটা নিজে নিজে করেছি, অনেকক্ষণ থেকে বসে দুপুরে লাঞ্চ খাওয়ার পর থেকেই স্টার্ট করেছি। তো যাই হোক, শাড়ি টাড়ি পরেছি, আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখানে অনেক 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 মানুষ আসছে, আর আমার ভাই ভাবিদের ওদের ফোন দিয়েছে, ওরাও আসবে। তো আমি একটু আপনাদেরকে দেখাই। আর সেটা যদি হাজবেন্ড বলে সেটা অনেক বেশি কিছু। বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে।
মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে থাকতব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে এই বসন্তে জমির ওখানেও তো টাকা পড়ে আছে যেটাই করেন ভাই আপনি একটু বুদ্ধি সুমারির কাজ হলে দুজনের টাকা দিয়ে কিনে দিব ওখানে দেখে আর ঘুরে আসে মোবাইল দেখে টাকা দেখে তখন ঘুরে চলে আসে চিকেন ফ্রাই ভালো লাগে না খেতে চিকেনের কোনো আইটেমই ভালো লাগে না কথা বলতে ঘুরে যাবা
পাতলার কালার দেখে বুঝা যাচ্ছে পাতলা, তারপরে চিনি, তারপরে তোমার পানি একটা আছে না এই টাইপের। ক্যামেরা থেকে বাইরে চলে যাচ্ছে যাতে বলতে না হয়, মানে আসলে ছেলে মানুষগুলো যা লাগবে না, মাফ করে দিলাম, নিতাম না কিছু, না নিলে কি হবে, যার দেওয়ার ইচ্ছা নাই তাকে বলে বলে লাভ আছে, মাফ করে দিলাম, খাস দিলাম, লাগতো না কিছু। কিসের ভ্যালেন্টাইন্স? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, কিসের ভ্যালেন্টাইন্স? বিয়ের আগে সব কিছু, বিয়ের পর তো লুঙ্গি দে, গামছা দে, আলু দে, বেগুন দে, রান্না দে, খাবার দে, মানে এগুলা। বিয়ের পর কোনো ভ্যালেন্টাইন্স নাই, কোনো গোলাপ নাই, কোনো কিছু নাই, দরকার নাই। কিসের তিন তিনটা জামা দিছো? কোথায় তিন তিনটা জামা দিছো? দেখাও দেখি, খুদাই ক্যামেরার সামনে এসে যদি মিথ্যা কথা মানুষ বলে তাহলে আর কি করার, বলেন আপনারাই বলেন। যাই হোক, আজকে সাজুগুজু করেই মনের এটুকু আনন্দ, একটু সাজুগুজু করে ঘোরাঘুরি, এটাই হচ্ছে ভালো লাগে, এর চাইতে আর বেশি কিছুই না। আর আমারও এত আহামরি কোনো কিছু ভালো লাগে না। যাই হোক, যতটুকু করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক আমি অনেক হ্যাপি। আর আজকে ছুটির দিন ছিল, ছুটির দিন ছিল বিদায়। দেখেন আমার মেকআপ এখনও কিচ্ছু নরচর হয় না, একদম যা যা করে গেছি তাই আছে আমার কাছে। এটা এই জন্য তো বলতেছি যে এখন নষ্ট করতেও ইচ্ছা করতেছে না, চুলের খোপাটা খুলতেও ইচ্ছা করতেছে না। কিন্তু এখন তো এটা বলে লাভ নেই, কারণ আমাকে এখন কিচেনে ঢুকতে হবে, রান্না করতে হবে। আর এখন অলরেডি 9টা বাজে, মানে রাত্রি 9টা বেজে গিয়েছে। আর বাইরে থেকে কিন্তু আমরা করে এসেছি ডিনারই বলা চলে, কিন্তু আপনাদের ভাইয়া রাত্রে ভাত না খেলে হবে না, তো রাত্রে তার ভাত খেতেই হবে। তো তরকারি আছেই, আমি জাস্ট শুধু এখন ভাতটা বসাবো। আর বাসায় কথা বলা হয়নি, আমি বাসাতে ঢুকতে ঢুকতে নেট অন করার সাথে সাথে দেখলাম আম্মুর অনেকগুলো মিস কল ছিল, কারণ আমি যখন বাইরে যাই রেডি হয়ে যাওয়ার সময় আম্মুকে ফোন দিয়েছিলাম, আব্বুকে ফোন দিয়েছিলাম, কিন্তু তারা তখন লাইনে ছিল না। তো বাসায় যেহেতু আসছি, আসার সাথে সাথে দেখতেছি তাদের রিং, তো এখন একটু আম্মাবুর সাথে কথা বলবো, বলার পর এগুলো ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে ভাতটা বসিয়ে দিব। তো এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি। আর সবার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, একটা করে লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কেটি জামান ব্লগ চ্যানেলের পাশেই থাকবেন, আর প্রত্যেকদিন আমাদের ব্লগগুলো দেখবেন, আমি প্রত্যেকদিন ট্রাই করি দেওয়ার। খোপাটাও খুব সুন্দর হয়ে আছে, একটুকু চুল নরচর হয়নি, যতটুকু করে গিয়েছিলাম ততটুকুই আছে, আমার কাছে এটাই বেশি ভালো লাগছে। আর শীতের দিন না, মানে এখন তো শীতও না, গরম আসে নাই, তো শীতের দিন মানে এই টাইমটাতে কিন্তু মেকআপ করেন যেরকম করবেন সেইরকমই থাকে, গরমের দিন আসলে লেবড়িয়ে যায়, মানে ঠিক থাকে না ঘামে, আর শীতের দিন থাকলে মেকআপটা অনেক সুন্দর বসে থাকে। আর আমার শাড়ি টাড়ি কোনো কিছু নষ্ট হয় নাই, বাট লাস্টে চা খেতে যে আমার শাড়িতে একটু চা পড়ে গিয়েছে, তো এটা ওয়াশ করতে দিতে হবে, নাহলে কালার মানে দাগ বসে যাবে। তো যাই হোক, ঠিক আছে, আর বকবক না করি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই কেটি যেমন ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।